আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাহমিদা কনক। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। খালেদা জিয়ার জীবন রক্ষার্থে অবিলম্বে মুক্তি দিয়ে দ্রুত বিদেশ পাঠাতে আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দুপুরে চলমান আন্দোলনের কর্মসূচি ঘোষণার আগে বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, ডাক্তার সাহেবরা যারা ওনাকে দেখছেন, যারা তার 24 ঘন্টা মনিটরিং করছেন, তারা বারবার করে বলেছেন তাদের চিকিৎসা এখন পর্যন্ত যতটুকু পেরেছেন করেছেন, এরপরে যে অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার সেই অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য বাংলাদেশে কোনো অ্যাডভান্স মেডিকেল সেন্টার নেই, এই কারণে তারা বারবার বলছেন যে তাকে বিদেশে অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য পাঠানো অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, আমি এই সমগ্র দেশবাসীকে এবং এই অমানবিক সরকারকে আহ্বান জানাতে চাই যে সব কিছু ভুলে এই গণতন্ত্রের নেত্রীকে, যিনি গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন, তার জীবন রক্ষার্থে অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা করানোর ব্যবস্থা করানো হোক। অন্যথায় যে কোনো অদ্ভুত পরিস্থিতির জন্য সমস্ত দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, তফসিল ঘোষণার আগেই জামালপুরের জেলা প্রশাসককে প্রত্যাহার ও অন্যদের সতর্ক করার বিষয়ে মন্ত্রী পরিষদকে চিঠি দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের রয়েছে। ভবিষ্যতে এই ধরনের পক্ষপাতমূলক আচরণ দেখতে পেলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সম্প্রতি জামালপুরের ডিসি এক সভায় আওয়ামী লীগকে পুনরায় সরকারে আনার জন্য বলায় তাকে প্রত্যাহার করে অন্য ডিসিদের সতর্ক করতে মন্ত্রী পরিষদকে চিঠি দেয় ইসি। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই কমিশন এমন চিঠি দিতে পারে কিনা সাংবাদিকরা তা জানতে চান। সিসি বলেন, তফসিলের আগে চিঠি দিতে বাধা নেই, 5 বছরে নির্বাচনের এখতিয়ার আমাদের রয়েছে। তফসিলে আগেও যদি সরকার বা কমিশনের আস্থাভাজন যারা নির্বাচন করবেন তাদের পক্ষপাতহীন আচরণ নিয়ে যদি কোনো বিতর্ক উত্থাপন হয়, তাহলে নির্বাচন কমিশন অতি অবশ্যই সেটা সরকারের নজরে আনতে পারে। বাজার নিয়ন্ত্রণে বিদেশ থেকে ডিম আমদানির কথা জানিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সেই মোতাবেক ভারত থেকে 4 কোটি ডিম বাজারে আসছে শীঘ্রই। দেশের 4টি প্রতিষ্ঠানকে 1 কোটি করে ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এই ডিম বাজারে ঢুকলে ডিমের বাজারের অস্থিরতা দূর হবে বলে আশা করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় রোববার দেশের 4টি প্রতিষ্ঠানকে 1 কোটি করে ডিম আমদানির অনুমোদন দিয়েছে। মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিক পর্যায়ে ডিম আমদানির পর বাজার স্থিতিশীল আছে কিনা তা পর্যবেক্ষণ করবে সরকার। বাজার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমদানি করার ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস 12 টাকায় বিক্রি হবে বলে জানা গেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে প্রতিদিন 4 কোটি ডিমের প্রয়োজন হয়। রোববার কলকাতায় 1 হালি মুরগির ডিম বিক্রি হয়েছে 26 রুপিতে প্রতি পিসে, যার দাম 8.5 টাকা। ভারতের লখনৌতে রেল স্টেশনের একটি ইঁদুর ধরতে খরচ হয়েছে 41,000 টাকা। সম্প্রতি এমন তথ্য জানিয়েছে ভারতের রেল বিভাগ। হিন্দুস্তান টাইমস একটি প্রতিবেদনে জানিয়েছে, ভারতের চন্দ্রশেখর গৌর নামে এক ব্যক্তি তথ্য অধিকার আইনে জানতে চান রেল স্টেশনের ইঁদুর ধরতে কত খরচ হয়েছে। তার এই প্রশ্নের জবাব দিয়েছে লখনৌ জেলা। তারা জানিয়েছে, 2020 থেকে 2022 সাল পর্যন্ত তারা সব মিলিয়ে 168টি ইঁদুর ধরেছিল, তাতে তাদের খরচ হয়েছে 69.5 লাখ টাকা, অর্থাৎ প্রতি ইঁদুর ধরতে খরচ হয়েছে 41,000 টাকা। তবে চন্দ্রশেখর শুধু লখনৌ নয়, দিল্লি, আম্বালা, মোরাদাবাদ, ফিরোজপুর জেলার কাছেও জানতে চেয়েছিলেন, কিন্তু শুধুমাত্র লখনৌ জেলা তার প্রশ্নের জবাব দিয়েছে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় স্থান পেল রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। স্থানীয় সময় রোববার এক্স হ্যান্ডলে ঘোষণা করল ইউনেস্কো। চলতি বছরের মে মাসে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছিল, সেপ্টেম্বরে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সভায় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সে অনুযায়ী ইউনেস্কো থেকে ঘোষণা এলো। ঘোষণা হওয়ার পরেই শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন থেকে শুরু করে ছাত্রছাত্রী অধ্যাপকরাও শুভেচ্ছা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সে লেখেন, আমি খুব আনন্দিত এবং গর্বিত যে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শহর শান্তিনিকেতন এখন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্ব বাংলার গর্ব শান্তিনিকেতনকে লালন করেছেন কবি, প্রজন্মের পর প্রজন্ম একে সমর্থন করে গিয়েছেন বাংলার মানুষ। ভালো করে রান্না না করে তেলাপিয়া মাছ খাওয়ায় চার হাত পা হারাতে হলো এক মার্কিন নারীকে, বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দূষিত মাছ খাওয়ার পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক নারী তার চার হাত পা হারিয়েছেন। মুক্তভোগী নারীর নাম লরা বারাজাস। তার বন্ধুদের ভাষ্য, তিনি ভালো করে রান্না না করে তেলাপিয়া মাছ খেয়েছিলেন। এই মাছ প্রাণঘাতী ব্যাকটেরিয়ায় সংক্রমিত ছিল। পরে ওই মাছ খেয়ে লরা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে বাঁচাতে তার চার হাত পা কেটে ফেলতে হয়। বন্ধুদের তথ্য মতে, এক মাস হাসপাতালে থাকার পর গত বৃহস্পতিবার লরার জীবন রক্ষায় অস্ত্রোপচার করা হয়। লরার 6 বছর বয়সী একটি ছেলে সন্তান আছে। তিনি ক্যালিফোর্নিয়ার সান জোসের একটি বাজার থেকে এই মাছ কিনেছিলেন বলে জানান বন্ধু মেসিনা। তিনি বলেন, এই মাছ বাড়িতে রান্না করেছিলেন লরা। মাছ খাওয়ার কয়েকদিন পর তিনি অসুস্থ হয়ে পড়েন। লরার বন্ধু মেসিনার ভাষ্য, তেলাপিয়া মাছ খাওয়ার কয়েকদিন পর লরার হাতের আঙুল কালো হয়ে গিয়েছিল, পা কালো হয়ে গিয়েছিল, তার নিচের ঠোঁটের অংশ কালো হয়ে গিয়েছিল, তার কিডনি কাজ করছিল না, প্রায় মরতে বসেছিলেন। মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ নাতাশা স্পোটিউস বলেন, এই ব্যাকটেরিয়ায় সংক্রমিত কিছু কোনো ব্যক্তি খেলে তিনিও সংক্রমিত হতে পারেন। আবার এই ব্যাকটেরিয়া যে পানিতে থাকে সেই পানি শরীরের কাটা অংশে বা ট্যাটু করা স্থানের সংস্পর্শে এলেও ব্যক্তি সংক্রমিত হতে পারেন। সংক্রামক রোগ বিশেষজ্ঞ নাতাশা আরও বলেন, যাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল, বিশেষ করে তাদের জন্য এই ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য মতে, প্রতি বছর এই ব্যাকটেরিয়ায় 150 থেকে 200 মানুষের সংক্রমিত হওয়ার তথ্য পাওয়া যায়। সংক্রমিত ব্যক্তিদের প্রতি 5 জনের মধ্যে 1 জন মারা যান। তাহমিদা কনক, পদ্মা নিউজ। বিশ্বব্যাপী জওয়ান সিনেমার অপ্রতিরোধ্য সাফল্যের পর এবার সিকুয়েল তৈরি নিয়ে আলোচনা চলছে। জওয়ান সিনেমাটি 10 দিনে আয় করেছে প্রায় 800 কোটি রুপি। এদিকে জওয়ান সিনেমার পরিচালক অ্যাটলি নিশ্চিত করেছেন তিনি ছবিটির সিকুয়েল বানাবেন। তিনি আরও জানান, বলিউড কিং শাহরুখ খান ও তামিল সুপারস্টার থালাপতি বিজয়কে নিয়ে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে এই পরিচালকের। জওয়ান সিনেমার শেষ দৃশ্যে ইঙ্গিত দেওয়া হয় নায়কের নতুন মিশন সুইস ব্যাংকে, আর তাই গুঞ্জন উঠেছিল এ সিনেমার সিকুয়েল আসবে। সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অ্যাটলি বলেন, আমার প্রত্যেক সিনেমাতেই শেষে এমন কল্পনাকে প্রশ্রয় দেয়া থাকে, তবে আমি এখন পর্যন্ত কোনো সিনেমার সিকুয়েল নিয়ে ভাবিনি। আর জওয়ানের কথা যদি বলি, তাহলে ভালো গল্প পেলে অবশ্যই পার্ট 2-এর কথা ভাববো। তিনি বলেন, জওয়ানে যেহেতু ভবিষ্যতের আভাস রেখেছি, তাহলে পরে সিকুয়েল আসতেই পারে, আর একদিন না একদিন আমি অবশ্যই জওয়ানের সিকুয়েল নিয়ে আসবো। কালকের দিনটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। ফেসবুকে এমন রহস্যময় একটি পোস্ট দিয়ে একদম চুপচাপ ছিলেন পরিমণি, কাউকে এ বিষয়ে কিছুই জানাননি তিনি। অনেকে ফোন করলেও একদম মুখ খোলেননি। পরদিন মধ্যরাতে আরেকটি পোস্টে সেই রহস্য ফাঁস করলেন তিনি নিজেই। জানালেন, মাতৃত্বের ছুটি কাটিয়ে বড় পর্দায় কাজে ফিরছেন। সরকারি অনুদানের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ডোডোর গল্প নামের সেই ছবির পরিচালক রেজা ঘটক। ডোডোর গল্প সিনেমায় কাজল চৌধুরী নামের একটি চরিত্রে অভিনয় করবেন পরিমণি। ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরিমণি দীর্ঘদিন লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে ছিলেন। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে অবশেষে তিনি চেনা ছন্দে ফিরছেন নতুন সিনেমা দিয়ে। এর ঠিক 2 দিন আগে মায়া নামের একটি নতুন ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধের খবরও জানান পরিচালক রায়হান রাফি। সদ্যই এশিয়া কাপে জাতীয় দলে অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিবের বেশ কিছু পুরনো ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে গেছে, যেগুলোতে তিনি বিভিন্ন রকম নারী বিদ্বেষী মন্তব্য করেছেন। গত কয়েকদিন ধরে এই তরুণ ক্রিকেটারের পোস্টগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন উঠলেও এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা তানজিম সাকিবের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি।
তবে তার শাস্তির দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তানজিম হাসান সাকিবের ফেসবুক ওয়ালে নারীদের নিয়ে অসংখ্য কটু মন্তব্যযুক্ত পোস্ট আছে। এর মধ্যে নারীদের চাকরি করার বিরুদ্ধে পোস্ট তো আছেই। এছাড়া গত 19 জুলাই ইমার্জিং এশিয়া কাপ চলাকালীন তিনি লিখেছিলেন, ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক সন্তানের জন্য একজন লজ্জাশীল মা দিতে পারবেন না। যদিও তিনি পোস্টটি পরে মুছে দিয়েছেন। তানজিমের এসব পোস্টের সমালোচনা করে তার শাস্তির দাবিতে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছেন নেটিজেনরা। শাহাদাত রাসেল লিখেছেন, তানজিম হাসান সাকিব প্রায় 9 বছর আগে বিজয় দিবস নিয়ে যে আপত্তিকর মন্তব্য করেছিলেন তখন তার বয়স কম ছিল, সেটাকে একজন নির্বোধের মন্তব্য হিসেবে ধরে নেওয়া যেতে পারে। বাংলাদেশের কাছে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে হেরে যায় ভারত। পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার তারপর বলেছিলেন, বাংলাদেশের কাছে ভারতের হারে শান্তি পাচ্ছেন পাকিস্তানিরা। এর দুদিন পর শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় ক্রিকেট দলের প্রশংসা করলেন তিনি। রোববার কলম্বোতে শ্রীলঙ্কাকে 50 রানে অল আউট করার পর 10 উইকেটে জিতে যায় ভারত। ভারতের জয়ের ধরন এতটা তীব্র হবে ভাবতে পারেননি শোয়েব। তিনি বলেন, আমি কল্পনাও করতে পারিনি যে ভারত এভাবে শ্রীলঙ্কাকে হারাবে। ভারত বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর দল হতে যাচ্ছে, কিন্তু আমি কাউকে বাদ দিচ্ছি না, কারণ উপমহাদেশের সব দল অদম্য। রোহিত শর্মার প্রশংসা করে বলেন, রোহিতের অধিনায়কত্বের উন্নতি হয়েছে, সে ও টিম ম্যানেজমেন্ট দারুণ সিদ্ধান্ত নিচ্ছে। গত 1.5 থেকে 2 বছর তারা যেন ঘুমিয়েছিল, কিন্তু এখন সে দারুণ ম্যানেজমেন্ট করছে। সঠিক সময়ে সে কুলদীপ যাদবকে পেয়েছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মা নিউজ 24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাহমিদা কনক। ভালো থাকুন, সুস্থ থাকুন।